নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিন আগেই ঘুরে আসলাম বৃক্ষমেলা 2024 থেকে। আগারগাঁও এটা হয়ে থাকে চিনমত্রির পিছনে। আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেখানেই প্রতি বছর বৃক্ষমেলা বসে থাকে। তো বৃক্ষমেলা ঘুরে এসে ইচ্ছা হলো যে কিছু গাছ লাগাই। এবারের বর্ষার শুরুতেই আমি প্ল্যান করেছি যে কয়েকটা ফলের গাছ লাগাবো। তো সেই পরিকল্পনা অনুসারেই বৃক্ষমেলা থেকে এসে পরদিনই চলে গিয়েছি কাছাকাছি একটা নার্সারিতে। আর এখানেই তো আমি বর্ষার শুরুতেই, আমি আরও এক মাস আগে আমার ছাদের যে অংশে আমি গাছ লাগিয়ে থাকি সেই জায়গাটা আমি ক্লিন করেছি এবং কিছু সারযুক্ত মাটি দিয়ে, মালিকে দিয়ে এগুলো সব ঠিক করে রেখেছি। মোটামুটি গাছ লাগানোর জন্য তৈরি করে রেখেছিলাম সব কিছু। তো প্রাথমিকভাবে আমি কিছু কলমির ডাটা লাগিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সেগুলো থেকে আমি কয়েকবার শাক খেতে পেরেছি। আর এই যে মাচাটাও আমি করেছি বাঁশের কঞ্চি দিয়ে, আমি মালিকে দিয়ে এই মাচাটা করে রেখেছি। নর্মালি আমি কিছু ফুল গাছ, পেঁপে গাছ, পেয়ারা, লেবু এগুলো আমার আগেরই ছিল, আর একটু কয়েকটা কলমি শাকের ডাটা লাগিয়ে রেখেছি যেহেতু আমার টবগুলো খালিই পড়েছিল সেজন্য। এখন বর্ষাকাল, বৃষ্টি হবে, তাই এখনই উপযুক্ত সময় গাছ লাগানোর। আপনারা যে যার সাধ্যমতো ছাদে পারেন, বারান্দায় পারেন বা আঙ্গিনায় পারেন কয়েকটা গাছ লাগাতে পারেন। এতে করে আপনাদের সময়ও ভালো কাটবে। এই তো আমার কলমি শাকগুলো ছাদের টবে হয়েছিল। তারপরে আমি নার্সারি থেকে কয়েকটা গাছ কিনেছি। কিছু হলো যেহেতু একটু শখ হয়েছে আম গাছ লাগাবো, একটা আমের চারা কিনেছি আর একটা হলো আমড়ার চারা। যেহেতু আমড়াটা টক, এটা সবাই খেতে পছন্দ করে আর এটা ছাদ বাগানে হয়েও থাকে খুব সহজেই। আর সাথে আমি অন্য দুই একটা ফুলের গাছ নিয়েছি। তারপরে আমি আমার হেল্পিং হ্যান্ড, তাকে দিয়ে আমি গাছগুলো ছাদে লাগাবো, কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। বৃষ্টি হচ্ছিল দুই একদিন। আর যেহেতু আম গাছের চারাটা একটু বড় হয়, এটার সাথে মাটিও থাকে অনেক, তো আমাদের মহিলাদের পক্ষে একটু কষ্টই হয় এটা লাগাতে। তারপরও কি আর করা, আমি আর আমার হেল্পিং হ্যান্ড খালাকে নিয়ে আমি এটা করেছি। উনি আমাকে এই কাজে হেল্প করেছে, ওনাকে ধন্যবাদ। এই তো গাছটা লাগানো হয়ে গিয়েছে। যেহেতু আমি নিজের হাতেই মোবাইল ক্যামেরা ধরে ভিডিও করি, তাই আর সম্পূর্ণভাবে দেখাতে পারিনি। আমড়া গাছ আর আম গাছ সুন্দরভাবেই লাগানো হয়েছে। আর এখানে কিছু ঢেঁড়স গাছ আমি আগেই বীজ থেকে করেছিলাম। তো এই তো আমার বাগানের অবস্থা আপনারা দেখলেন, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।